অনেকেই লোন নিতে চান আপনারা লোনের টাকা দশ হাজার টাকা টাকা এক লক্ষ টাকা ইমার্জেন্সি লোনের প্রয়োজন পড়তেই পারে কোনো এক সময় তো হুট করে যদি লোনের প্রয়োজন পড়ে কোথায় পাবেন আমি এই ভিডিওতে সেই লোন নিয়ে আপডেট দেব যে আপডেট অবশ্যই সরকারি আপডেট সরকারি একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু লোন পেতে পারেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু ঢুকে যাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের লোন সাবসিডি লোন আপনারা কিন্তু এই লোন নিলে সম্পূর্ণ টাকাই যে আপনার শোধ করতে হবে এমনটা নয় গভর্নমেন্টও কিন্তু আপনাকে সাপোর্ট করবে লোনের কিস্তি দিতে অবশ্যই এই লোনটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে লোনের জন্য এবং পঞ্চাশ টাকা আপনি দশ টাকা আপনার ইচ্ছা মতন আপনি টাকা কিন্তু আপনি লোন নিতে পারবেন বিভিন্ন দেখুন বিভিন্ন আজকাল কোম্পানি রয়েছে প্রাইভেট কোম্পানি বিভিন্ন জায়গায় ফ্রড হয় এই লোন নিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম হয় তো সেই সমস্ত জায়গায় না গিয়ে সরাসরি যদি আপনারা সরকারি একটা লোনের জন্য আবেদন করেন সেখানে আশা করি হান্ড্রেড পার্সেন্ট একটা রিক্স ছাড়া বিষয় রয়েছে রিক্স নেই কোনো রকম রিক্স থাকবে না সেখানে যেহেতু সরকারি গভর্নমেন্টের এটা স্কিম সেহেতু আপনারা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরকারি ওয়েবসাইট থেকে আবেদন করে আপনারা কিন্তু লোনের টাকাটা পেতে পারেন খুব সহজে চলুন আমি থাকবো ভিডিওতে আপনার শুধু শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায় চলুন শুরু করি তো আপনাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরাফ্রেন্ড রূপ চ্যানেল প্রতিদিন বিভিন্ন বিগ ব্রেকিং জরুরি গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য কিন্তু পাবলিশ করে থাকে অবশ্যই আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করবেন চলুন দেখে নিই আজকের এই লোনের যে বিষয়টা রয়েছে কিভাবে পেতে পারি কিভাবে আবেদন করতে পারি কোন কোন ডকুমেন্ট আমাদের লাগবে সমস্ত কিছু নিয়ে আমরা আপডেটটা দেখে নিই দেখুন প্রথমে রয়েছে প্রকল্পের ওভারভিউ আমি সেটা জানিয়ে দিচ্ছি প্রকল্পের নাম পি এম স্বনিধি যোজনা প্রথমেই জানিয়ে দিচ্ছি পি এম স্বনিধি যোজনা এই প্রকল্প এই যোজনা কিন্তু অবশ্যই দু সালে চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং স্বল্প মেয়াদি ঋণের সর্বোচ্চ পরিমাণ দেখুন দশ টাকা পাবেন কুড়ি হাজার টাকা পঞ্চাশ টাকা তবে এখন কিন্তু এক লক্ষ টাকাও দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটাও আমি দেখিয়ে দেব তবে এবং আপনার যদি হঠাৎ করে দশ হাজার টাকার প্রয়োজন পড়ে কোথায় পাবেন কুড়ি হাজার টাকা যদি দরকার লাগে আপনার হঠাৎ করে কোথায় পাবেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি আবেদন করে কিন্তু সেই টাকাটা পেয়ে যেতে পারেন সরকারের পক্ষ থেকে এবং সুবিধা কি রয়েছে দেখুন দেখুন সময় মতো যদি আপনার লোন পরিশোধ করেন এবং তার আগে যদি আপনারা যে ডেট লাস্ট ডেট এই লোন শোধ করার তার আগেই যদি আপনি শোধ করতে পারেন তাহলে সেভেন পার্সেন্ট সুদের ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার এবং ঋণের জন্য কোনো জামানতের প্রয়োজন নেই কোনো গ্যারান্টারের দরকার নেই আপনার নিজেদের ডকুমেন্ট যা যা আছে সেই সমস্ত ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি এই লোনটা পেয়ে যেতে পারেন এবং ডিজিটাল লেনদেনের ওপর মাসিক প্রতি মাসে মান্থলি একটা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে ঠিক আছে এটা কিন্তু এই প্রকল্পের সুবিধা এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে প্রয়োজন প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে সার্ভে রেফারেন্স নাম্বার তারপর রাস্তার বিক্রেতার প্রমাণের যে কোনো একটি ভেন্ডর আইডেন্টিটি কার্ড অথবা বিক্রির শংসাপত্র সার্টিফিকেট অফ ভেন্ডিং অর্থাৎ এক কথায় ফুটপাতে যারা ব্যবসা করেন যাদের স্থায়ী কোনো দোকান নেই হয়তো অন্যের কোনো জমি কিংবা গভর্নমেন্টের কোনো জায়গা রয়েছে স্কুলের সামনে কোনো কোনো রকম সরকারি অফিসের সামনে দাঁড়িয়ে ফুটপাতে কোনো রকম ব্যবসা করছেন যেমন ধরুন আপনারা ফাস্টফুড খেতে অনেকেই ভালোবাসেন তো ফুডের বিভিন্ন দোকান থাকে দেখবেন একদম রিস্কা জাতীয় ঠেলা জাতীয় কিন্তু গাড়িতে করে তারা ব্যবসা করে যেমন মোমো বিক্রি হয় চাউমিন বিক্রি হয় বিরিয়ানি বিক্রি হয় বিভিন্ন দোকান রয়েছে যাদের কোনো রকম নির্দিষ্ট জায়গা নেই যেখানে ফাঁকা জায়গা পায় সেখানেই বসে পড়ে দাঁড়িয়ে পড়ে ব্যবসা করে বিশেষ করে তাদের জন্য কিন্তু এই প্রকল্প এই যোজনা এবং অবশ্যই আধার কার্ড লাগবে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে কে ওয়াইসির জন্য আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত অর্থাৎ জব কার্ড থাকলেও কিন্তু আপনি সুবিধা পাবেন এম এনজি এনআরইজি এর যে কার্ড রয়েছে সেই কার্ড থাকলেও কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন এবং কি কি শর্ত রয়েছে দেখুন আবেদনকারীকে একজন রাস্তার বিক্রেতা হতে হবে আবেদনকারীকে নিম্নলিখিত কার্ডগুলোর জন্য যে কোনো একটি কার্ডের ধারক হতে হবে অর্থাৎ ভেন্ডার সার্টিফিকেট অথবা স্থানীয় সংস্থা দ্বারা জারি করা পরিচয়পত্র এবং টাউন ভেন্ডিং কমিটির থেকে সুপারিশপত্র এই সমস্ত বিভিন্ন ডকুমেন্ট থাকে যারা ফুটপাতে ব্যবসা করে তারা জানে এটা ঠিক আছে এবং যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই কিন্তু এই সুবিধা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চলুন দেখে নিই এই প্রকল্পের আর বেশ কিছু তথ্য প্রধানমন্ত্রী দিল্লিতে পিএম সনিধি প্রকল্পের সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ঠিক আছে এবং সেটা কিন্তু আপডেট হয়েছে মার্চ এই তারিখে এবং অবশ্যই অলরেডি কিন্তু ব্যবসায়ী যারা আছেন যাদের নির্দিষ্ট কোনো জায়গা জমি নেই যারা ফুটপাতে ব্যবসা করেন এমন পঁচাশি লক্ষ মানুষ কিন্তু অলরেডি লোন পেয়ে গেছে সুবিধা পেয়ে গেছে এটা কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এবং এই লোনের জন্য আপনার যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখুন পি এম সন্ধি ডট মহুয়া ডট ইন ঠিক আছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা আপনার ওপেন করবেন এখানে সমস্ত আপডেট পাবেন প্রথম ধাপে আপনাকে দেওয়া হবে দ্বিতীয় ধাপেও দেওয়া হবে তৃতীয় ধাপেও দেওয়া হবে অর্থাৎ প্রথমে দশ হাজার টাকা পাবেন তারপর এই দশ হাজার টাকা শোধ হয়ে গেলে আপনি কুড়ি হাজার টাকা তুলতে পারবেন কুড়ি হাজার টাকাও যদি শোধ করতে পারেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা পাবেন এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এই লোনের টাকাটা কিন্তু বৃদ্ধি পায় ঠিক আছে দেখুন এখানে অ্যাপ্লাই ফর লোন দশ হাজার ডাইরেক্ট ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই ফর্ম চলে আসবে কুড়ি হাজার টাকা লাগলে এখানে ডাইরেক্ট ক্লিক করবেন ফর্ম ফিল আপ করবেন টাকা পেয়ে যাবেন আবেদন হয়ে যাবে এবং লোন পঞ্চাশ হাজার টাকা যদি লোন লাগে আপনার সরকারি লোন তাহলে এখানে ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু ফর্ম ফিল করতে পারবেন এবং এক লক্ষ টাকা পর্যন্ত লোন লাগলে এখানে অ্যাপ্লাই অ্যালো আর কাম লোন ক্লিক করে আপনার বসিয়ে কিন্তু লোন পেতে পারেন ঠিক আছে অবশ্যই এই ওয়েবসাইটটা ওপেন করবেন আমি ভিডিও নিচে ড্রেসক্রিপশন সমস্ত তথ্য দিয়ে দেবো সেই সমস্ত তথ্য দেখলে লিংকে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তো আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে একটা অ্যাপ্লাই করে দিচ্ছি দেখুন অ্যাপ্লাই দশ হাজার দশ হাজার টাকা যদি লোন লাগে আপনার তাহলে জাস্ট এইট টেন কে লোন টেন এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে রয়েছে সেই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের এটা কিন্তু স্কিম এখানে মোবাইল নাম্বার দিতে হবে অ্যাপ্লিকেটেন্ট যে আবেদন করবে তার মোবাইল নাম্বার দিতে হবে এখানে ক্যাপচার কর দেবেন রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন যে মোবাইল নাম্বার সেখানে ওটিপি আসবে এবং ওটিপিটা মোবাইল থেকে আপনারা দেখে দেখে ভালো মতন কিন্তু এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ওটিপি ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর কিন্তু আপনার ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে এখানে চারটি স্টেপ পাবেন আপনারা চেক ভেন্ডর ক্যাটাগরি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড ডকুমেন্ট সাবমিট অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি লাস্টে অ্যাপ্লিকেশনটাকে সাবমিটও করে দিতে পারেন পারবেন এবং ইওর মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে এবার প্রথমে চেয়েছে আপনার কি আধার কার্ড আছে অবশ্যই এটা দেবেন ইয়েস যদি আধার কার্ড থাকে অবশ্যই আধার কার্ড না থাকলে কিন্তু সমস্যা হতে হতেও পারে জানেন আজকাল আধার কার্ড নাম্বার দিয়েই অনেক কিছু হয়ে যায় সেহেতু আধার কার্ডটা কিন্তু এখানে ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা এখানে দেখবেন এই অপশানগুলো এখান থেকে আপনার যেটা সুইটেবল আছে আপনি কিন্তু অবশ্যই এখানে এই সাইডে এখানে ক্লিক করবেন প্রসেশন অফ সার্টিফিকেট অফ ভেন্ডিং আইডেন্টি কার্ড ইস্যু বাই আরবান লোকাল বডিজ যদি আপনার আই কার্ড থাকে কোনো রকম ভেন্ডারের অর্থাৎ স্ট্রিট ফুড যারা বিক্রি করে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের যদি কোনো তার জন্য আই কার্ড থাকে তাহলে এখানে ক্লিক করবেন করার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই অ্যাসার এন নাম্বার চাইছে ডোন্ট হ্যাভ এসআরএন নাম্বার যদি না থাকে আই ফাইন্ড ইয়ার এখান থেকে খুঁজতে পারবেন অথবা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অবশ্যই যদি আপনার কোনো রকম লেটার থাকে ব্যবসায়ী তাহলে কিন্তু অবশ্যই এখানে ক্লিক করবেন যদি না থাকে এখানে নো করে দেবেন নো করলে কিন্তু আপনার মিউনিসিপ্যালিটি গিয়ে সরাসরি আলোচনা করতে হবে অথবা এখানে ক্লিক করলে আপনার

আছে এইরকম আপনারা অবশ্যই একটু ইনকোয়ারি করে আপনারা জেনে বুঝে এই লোনটার জন্য আবেদন করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন ধন্যবাদ